সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি দেখা যায় অনেক সময় আমরা যারা কোনো ব্রাউজার ব্যবহার করি কিংবা ইউটিউবে ভিডিও দেখি অথবা ফেসবুকে অনেক সময় ভিডিও দেখতে পছন্দ করি অথবা অনেক সময় ফেসবুকিং করি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক শিখাবো আপনারা সব একসাথে দেখতে পাবেন যেমন আপনি যদি টিকটকে ভিডিও দেখেন কিংবা ইউটিউবে ভিডিও দেখতে চান অথবা ফেসবুক ব্যবহার করতে চান পাশাপাশি তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ আপনি একসাথে মোবাইলের স্ক্রিনে ছয়টি স্ক্রিন এখানে অ্যাড করতে পারবেন ছয় ধরনের কাজ একসাথে করতে পারবেন যেমন ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি ফেসবুক ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে একসাথে টিকটকের ভিডিওগুলোও দেখতে পারবেন অথবা আপনি যদি কোনো ওয়েবসাইট ব্রাউজিং করেন তখন এখান থেকে ছয়টি স্ক্রিনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ছয় ধরনের এছাড়াও এখান থেকে আপনারা সবটি থেকেই লাইভ এখান থেকে ভিডিওগুলো দেখতে পাবেন এই যেখানে ছয়টি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে চারটি স্ক্রিন অথবা দুটি স্ক্রিন করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করতে পারবেন একসাথে আমরা এটি আসলে অনেকেই করতে চাই যেমন একটি স্ক্রিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ যেমন আপনি ফেসবুকিং করছেন পাশাপাশি ইউটিউবের ভিডিওগুলো দেখবেন তো বন্ধুরা আমি মনে করি আপনারা মোবাইলের স্ক্রিনে এই স্ক্রিনগুলো চালু করে বিভিন্ন কাজ একসাথে করুন তাই কষ্ট করে হলেও আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এখানে চার ধরনের অথবা ছয় ধরনের স্ক্রিন তৈরি করে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করুন অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে পারবেন একসাথে ইউটিউবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রথমে আমাদের এই ভিডিওটি দেখার সময় এক লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া অথবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো কিভাবে কীভাবে আপনার মোবাইলে ছয়টি স্ক্রিন অ্যাড করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করবেন কিংবা বিভিন্ন ধরনের অ্যাপস ডেস্কটপ মোডে ভিডিও দেখবেন তবে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যখনই আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হবে টিক ইন্টারফেস এরকম আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বর্তমান চারটি স্ক্রিন রয়েছে যে স্টার্ট লেখাটিতে ক্লিক করবেন তারপর গুগল সার্চ ইঞ্জিন আসবে আসার পর এখান থেকে আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক করে ছয় ধরনের স্ক্রিন অথবা সিঙ্গেল স্ক্রিনটি একটু বড়ো করে তখন এখান থেকে আপনি সার্চ করতে পারেন ইউটিউব এই যেখান থেকে আমরা যদি ভিজিট করি তাহলে ইউটিউবের ভিডিওগুলো আমরা প্রথমে দেখতে পাব এই যে দেখুন ছয়টি স্ক্রিন থেকে কিন্তু আপনি একটি স্ক্রিন বড় করতে পারবেন আবারও যখন অন্য আরেকটি স্ক্রিন এখানে এই যে প্লাস সেকেন্ডেতে ক্লিক করবেন তখন দ্বিতীয় স্ক্রিনটি এখান থেকে চালু করতে পারবেন আর তারপরে যে উপরে থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করলে ট্রিপল স্ক্রিন অথবা ছয়টি স্ক্রিন এই যে এখানে ছয়টি স্ক্রিন আছে তারপর এখানে চাইলে একটি দিয়ে আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারবেন এবং পাশাপাশি অন্যটি দিয়ে টিকটকের ভিডিও অথবা ফেসবুক ব্রাউজিং করতে পারবেন অথবা অন্য কোনো অ্যাপস এখান থেকে ওপেন করতে পারবেন যেমন ইনস্টাগ্রাম রয়েছে আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন এই যে এখান থেকে আমরা টিকটক ব্রাউজিং করে নিলাম যদি ছোটো স্ক্রিনে কাজ না হয় এখান থেকে বড় করে নেবেন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে স্ক্রিন দেওয়া আছে এই যে যখন আপনি স্ক্রিনটি বড় করবেন তখন এখান থেকে আপনি কী সার্চ করবেন কোন ধরনের ভিডিও দেখবেন কিংবা কোন ধরনের অ্যাপস ওপেন করবেন এখান থেকে আমরা টিকটকের ভিডিওগুলো যদি দেখি তাহলে এই যে এখান থেকে টিকটক সার্চ করার পর জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করবেন দেখবেন আপনার মোবাইলে এখানে কিন্তু টিকটকের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন এই যে এখান থেকে লেখা আসছে তারপর নট নাও ওপেন টিকটক এখান থেকে নট নামে ক্লিক করলে এই যে টিকটকের ভিডিওগুলো দেখতে পারবেন একসাথে এছাড়াও আপনি যদি অন্য কোনো অ্যাপস ওপেন করতে চান এই যে নিচে এখানে প্লাস বাটন আছে অথবা উপরে থ্রি লাইন মিনুতে ক্লিক করলে এখানে স্ক্রিন কয়টি আপনি স্ক্রিন দেখবেন ওই অপশনগুলো এখানে দেওয়া আছে এই যে দেখুন এবং আপনি চাইলে এই প্রত্যেকটি স্ক্রিনে একসাথে ভিডিও দেখতে পারবেন ইউটিউবে এখান থেকে ইউটিউব ভিজিট করে অথবা টিকটক এই যে তো এখানে কিন্তু আমাদের এটি অনেকটাই প্রয়োজন হবে অনেক সময় আমরা অনেক কিছু একসাথে দেখতে চাই তো আপনাদের যদি এরকম হয় এক পাশে মুভি দেখবেন অন্য পাশে ফেসবুক ব্যবহার করবেন তাহলে এখান থেকে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন তো বন্ধুরা তার জন্য অবশ্যই একটি অ্যাপস লাগবে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই যে টাইটেলের পাশে ক্লিক করলে ডিসক্রিপশন ওপেন হবে এখানে থাকবে এই যে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এইভাবে এই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হলে নিচে একটি ভিডিও আছে এই ভিডিওটি দেখুন তাহলে অ্যাপস ডাউনলোড করার নিয়ম দেখতে পারবেন ভিডিওটি লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন টেক কেয়ার